পিএফ দলর কথা আসলে আজির দিন কি পাতিম মরা গুরুর দরে বেচারাবিলাকর অবস্থা গতি বাড়ি কোণাত থাকি পেলাই শিয়ালর দরে ফেং ফেঙাই বাদে তাহার দরে একো কাম নাই আর যেহেতু সকলে হারি জুড়ি লাজ চরমত মানে রাস্তার উলাবা নোয়ারা হয়েছে মিল মিটিং লোবা নোয়ারা হয়েছে গতি মদ ভাং খাই ঘুরি পেলাই কইটামান সোশ্যাল মিডিয়াবিলাকক মাতি পেলাই তেনে ধরনের ভাষণ দিয়ে গেছে গতি এইবিলাক মানুষের উপর আমার আর চিন্তা করার সময় নহয় রাইজে নতুন পরিবেশ বিচারিছে প্রমোদ বড়োর নেতৃত্বত সমাজ এটা গড়ি তোলার স্বার্থত আমি সকলোয়ে কাম করে আছো বিজেপি জিএসপি ইউপিপিএল সকলে আগবাড়ি আহিছে গতি আমি কৈছো আজির দিনত ভিপিএফর যিমান নেতৃবৃন্দ আছে আটাইবিলাকে আসলতে এই চারি বছর আসলে টোপলা টোপলি বান্ধি পেলাই হিমালয় দেশত যাব লাগে হিমালয় পাহাড়ত যাব লাগে আর আমাক কাম করিবলে শান্তি দিব লাগে মই অলপ আগতে কলোয়ে যে আসলতে বুদ্ধিজীবীর ওচৰত যাব নালাগে আর সমাজের ওচৰত যাব নালাগে কারণ সমাজে আজির দিনত শান্তি পাইছে সমাজে আকৌ দ্বিতীয়বার হত্যা হিংসা বিচারা নাই লাফি কুলর দরে মানুষক হত্যা আর বিচারা নাই যোৱা সময়ত যে মুসলমান সমাজক কিমান মানুহ হত্যা করলে আনটিল বড়ো সমাজক কিমান মানুহ হত্যা করলে সেই হত্যা আর মানুষে বিচারা নাই মানুষক আর এই হত্যা হিংসা নালাগে মানুষক লাগে শান্তি দুয়োতে দুটা মানে দুটা সাজ নিরামিষ ভাত হলেও খাব কিন্তু হাগ্রামার যে মানে শাসন সেই শাসনবিলাকক আর রাইজে নিবিচারে গতি মই হাগ্রামাক আহ্বান করছো মানে এখেতে অলপ রিলেক্সত থাকক হিমালয়ত যাওক অলপ তপস্যা সপস্যা করক তারপর যদি সুস্থ যদি মগজটো নিজে মানে অনুভব করে আর একবার বিটিসি আহক আর আমার লগত কথা পাতক মোসলপুরত আজিরপরা আগন্ত 25 বছরলৈ যি সময়লৈ আমি ইয়াত রাজনীতিগত এক্টিভ হৈ থাকিম সেই সময়ত মানে হাগ্রামা ডাঙরিয়ায় এইবিলাক কথা বার্তা চিন্তা করাটো ভুল যি ব্যক্তিবিলাকক লৈ পেলাই মোসলপুরের কথা চিন্তা করে আছে বা বাক্সা ডিস্ট্রিক্টর কথা চিন্তা করে আছে সেইখিনি সময় নিজের দেবরগাঁওর সমষ্টির সময় দিয়ক তেতিয়া হলে হয়তো অলপমান মানে হাগ্রামা ডাঙরিয়া রাজনীতি কেরিয়ার কমসে কম ভরি দিবা যোগ্যতাটো থাকিব বলে ভাবুম আর হাগ্রামাক মই আহ্বান করছো মোসলপুরের যে এটা ডিস্ট্রিক্ট আছে বা বাক্সা ডিস্ট্রিক্ট যে এটা আছে ওদালগুড়ি কমসে কম ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট দুটা পাহরি পেলাই কিবা যদি কিবা চিন্তা করবা পারে সেইটো চিন্তাটো করক অযথা টাইম ওয়েস্ট আর মানে এনার্জি ওয়েস্ট আর মিনিংলেস এক্টিভিটি বলে মই এখেতক মানে কইছো আর কি হয় বাক্সার আমি অতি সোনকালে ইউনিভার্সিটি আমি জানুয়ারি মাহ মানে আমি উদ্ঘাটন করবলে গই আছো 1500 কোটি টাকার যে প্রজেক্ট সেই প্রজেক্ট লঞ্চ হবলে গেছে কখলাবাড়ীত এগ্রিকালচার তো যি ধরনের গুরুখুটি যি ধরনের আজি দিনত যি মানে চিনাকি হয়ে গেল খোকলাবাড়ি অতিরে হবলে গই আছে খোকলাবাড়ির ফার্ম সেক্টরত নতুন একটা পরিবেশ দিবলে আমি গই আছো সাই সেন্টার হবলে গই আছে আমার গোল্ডেনপাড়া গড়বিলত মোসলপুরত SIRDর নতুন একটা মানে ট্রেনিং সেন্টার হবলে গেছে আর মোসলপুর সুরু সুরু ক্ষুদ্র ক্ষুদ্র বহুতো ডেভেলপমেন্ট হয়েছে আমি মুখেরে শেষ করবা নো গতি আর আগন্ত 4 বছর আমার বিটিআর সরকার আমার প্রমোদ বড়োর নেতৃত্বত একটা সুস্থ সমাজের লগতে আমি মানে আমি গুজরাট বা আমি কেরালার দরে মানে আমি জায়গাত মানে যি ধরনের মানুষে বাক করে আছে হেনে ধরনের আমিও বাক করবলে আমি পাম বলে মই বিটিআর রাইজক মই জানাব পারো বা কব পারো আর কি ধন্যবাদ সরকারে যাওয়া সময়ত যি ধরনের পিক মিশন করার কথা কয়ে আসলে ওমা মিশন সেই ওমা মিশনত আমি আজি এক্সারসাইজ লগতে আর প্র্যাকটিক্যালি যেহেতু আমার সেলফ হেল্প গ্রুপবিলাকে সেই কামখিনি আমাক মানে শেষ মানে আমার যে আশা সেলফ হেল্প গ্রুপবিলাকর গতি সেলফ হেল্পবিলাকে যেটা আমার লগতে যিখিনি আমার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটি পূরণ করব গতি আমি প্র্যাকটিক্যাল করার কারণে আজি যে ওমা মিশন সেই ওমা মিশনের এই কার্যসূচীটি লওয়া হয়েছে মানে গাহরি বিতরণের আর কি অলরেডি কইটা বলে কলে এটু ভুল হব অলরেডি আমি বিটিআরত আমি 30,000 আমি মহিলাক আমি গাহরি দিবলৈ গৈ আছো গতি আজি সেইটো উদাহরণস্বরূপে আমি মোসলপুরত মানে স্টার্টিং হয়ে গেল ঠিক তেনে ডিস্ট্রিক্ট ওয়াইজত মানে চিরাং আর বাক্সা কোকরাঝারতো হব
এটা এটা আমি মহিলা আমাৰ যি মানে মুছলপুর এই বাক্সা ডিস্ট্রিক্টর যি মানে সেলফ হেল্প আছে আমি সেই সেলফ হেল্পবিলাকক আমি আমি একতা গ্রুপক আমি আজি দিবলৈ গৈ আছো বুলি নহয় ইয়াত মানে পুরুষ সমাজও আছে আমি সোসাইটি রেজিস্ট্রেশন কৰিবলৈ আহ্বান কৰিছো আমি এই 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 গাহৰি পালনৰ দ্বারা আমাৰ যি নিবনুৱা সমস্যা যে আমাৰ ডেকা লৰাবিলাকৰ যি মানে মানে যি নিবনুৱা সমস্যা আৰ্থিকভাৱে যি জুৰুলা অৱস্থা আমাৰ আই মাতৃসকলে আমাৰ বাইদেউসকলে যিহেতু আমি বিটিআৰৰ থকা ৰাইজ বা আমাৰ এই অসমত মানে আমাৰ ৰাইজে সকলোৱে মানে গাহৰি পালন কৰিবলৈ জানে গতিকে আমি গাহৰি পালনটো আগন্তুক দিনত আর্থিক স্বাবলম্বী করার উদ্দেশ্য হিসাবে ইউরোপর কান্ট্রিত আমি মার্কেটিং করার কারণে সেই মানে প্রকল্প লওয়া হয়েছে 2,000 কোটি টাকা আমি আসনিত এই আসনিত মানে আমি লগাবলে গৈ আছো অলরেডি আমি গোটারি মিশন আমি লঞ্চ করছো আমি অতিরে আমি গোটারি মানে ছাগলি আমি মানে রাইজক আমি ছাগলী পালন করারও সুবিধা করবলে গৈ আছো আর লগতে হাঁহ কুকুরা সেই আটাইবিলাকে আমি বিটিআরর এটা এটা সময়ও এটা পয়সা মানে আর্থিক স্বাবলম্বী করার একটা রাস্তা হিসাবে আমি লোবলে গৈ আছো আর কি।